এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরাধীনতার গ্লানি ছুঁয়ে যেত তার ক্রমল হৃদয়ে, আর তাই মুক্ত স্বদেশের স্বপ্নে বিভোর লেন্স নায়ক মুন্সী আব্দুর রউফ গেলেন স্বাধীনতা যুদ্ধে। দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু ফিরে এলেন না দেশ মাতৃকার এ নির্ভীক সন্তান। গৌরবময় আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি নিজের জায়গা করে নিলেন সাত জন বীরশ্রেষ্ঠের কাতারে। সাত বীরশ্রেষ্ঠের বীরত্ব গাঁথা তুলে ধরার প্রয়াসে বিটিভির উত্তাল মার্চের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সী আব্দুর রউফের বীরত্ব কথন। ইস্পাত দৃঢ় হাতে তার অস্ত্র, দৃষ্টি দূর দিগন্তে, শত্রু সেনারা কখন আসে যেন সেই অপেক্ষাতেই তাঁর দাঁড়িয়ে থাকা। রাঙামাটির শহরে ঢোকার মুখে এক উঁচু স্তম্ভের উপর এভাবেই নির্ভীক চিত্তে দাঁড়িয়ে আছে এক দুর্জয় সেনা। নাম তার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ, যিনি আজ চির নিদ্রায় ঘুমিয়ে আছেন এই পাহাড়ি জনপদে, যেখানে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন 71-এর 18-ই এপ্রিল। সেদিন রাঙামাটির মহালছড়ে জলপথ দিয়ে শত্রুরা যখন এগিয়ে আসছিল, তখন সহযোদ্ধারা পিছু হটলেও আব্দুর রউফ একাই মেশিনগান হাতে যুদ্ধ চালিয়ে গেলেন। এতে ধ্বংস হল শত্রুর 7টি স্পিডবোট, আর মারা গেল প্রায় 2 কোম্পানি শত্রু সেনা। কিন্তু হঠাৎ এক মর্টারের গোলা এসে বিঁধল আব্দুর রউফের গায়ে, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। আর দেশ মাতৃকার লড়াইয়ে শহীদদের তালিকায় নিজের নাম লেখালেন বীরশ্রেষ্ঠ খেতাবে। স্বাধীনতার 40 বছরে এই বীরের সমাধি এখন তাই পুণ্যভূমিতে পরিণত হয়েছে নানা প্রান্ত থেকে আসা বীর যোদ্ধা আর স্থানীয়দের কাছে। মুন্সী আব্দুর রউফের নামে একটি সুন্দর একটি কমপ্লেক্স যদি গড়ে তুলি, তাহলে পর্যটকরা মুন্সী আব্দুর রউফ স্মৃতি এখানে দেখতে আসতে পারবে। নতুন প্রজন্মের বোঝানো দরকার, দেখানো দরকার, বিভিন্ন স্কুল কলেজ ছেলেমেয়েরা এখানে আসুক। বয়সের ভারে অনেক কিছু বিস্তৃত হলেও ছেলে তার যুদ্ধে গেছে, জীবন দিয়েছে দেশের জন্য, এমনটা ভেবে আজও আনন্দ অশ্রুতে ভরে যায় মা মুকিদুননেসার চোখ। পানিতে গোসল করতে গেছি, 200 ডুব না হলে পরে তার গোসল হতো, মারামারি যেহেতু যেই যেহেতু তা হলে তার জানে কোনো ভয় নেই। যদিও ইতোমধ্যে এই বীরের জন্মস্থান ফরিদপুরের সালামতপুরের নাম রাখা হয়েছে রউফনগর, এখানে স্থাপিত হয়েছে গ্রন্থাগার আর স্মৃতি জাদুঘরও, তবুও এই বীরের স্মৃতি ধরে রাখতে করা হোক আরো বেশ কিছু কাজ, এমনটাই চান এখানকার গ্রামবাসী। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের নামে একটা জাতীয় স্টেডিয়াম করে সেই স্টেডিয়ামটার নামকরণ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ করা হয়। যদি এই নদীটা আমাদের সরকারে যদি না বেঁধে দেয়, আমাদের জাদুঘর বীরশ্রেষ্ঠর বাড়ি এই গ্রাম ধরে থাকবে না। আমরা চাই সরকার আমাদের এটি সহযোগিতা করুক। ছেলেবেলার বন্ধু, বড় বোন কিংবা গ্রামের আর সবার কাছে ডানপিটে আব্দুর রউফ আজ কেবল স্মৃতি, তবুও নতুন প্রজন্মের কাছে এই বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা অনুপ্রেরণা হয়ে থাকবে এমনটাও প্রত্যাশা তাদের। সেলিনা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন।